বাড়িতে পড়ে থাকা খারাপ ব্লুটুথ স্পিকার ফেলে না দিয়ে কিভাবে সেটাকে পুনরায় ইউজ করা যায় এমনই একটি আইডিয়া এই ভিডিওতে দেখাবো। এই ব্লুটুথ স্পিকারের অডিও কিটটি নষ্ট হয়ে গেছে, এটার পরিবর্তে এই রকম ছোট্ট দুটো কিট এর মধ্যে ব্যবহার করব, যার ফলে স্পিকারটি আবার আগের মতো ইউজ করা যাবে। এই কিট দুটো কিনতে তোমাদের 70 থেকে 80 টাকা খরচ হতে পারে। তো এখন দেখাবো এই কিটটি কিভাবে কানেকশন করব ব্লুটুথ বক্সটির সঙ্গে, তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এই ব্যাটারিটিও নষ্ট হয়ে গেছে, তার পরিবর্তে একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি এর মধ্যে ইউজ করব, যেটা তোমরা 40 থেকে 50 টাকার মধ্যে কিনে নিতে পারবে। প্রথমে স্পিকারের লাইন দুটি আলাদা করে নেব। এরপর 5 ভোল্ট অডিও কিটটির সঙ্গে ছোট্ট ব্লুটুথ কিটটি এইভাবে কানেক্ট করে নিতে হবে। এর প্লাস 5 ভোল্টের সঙ্গে ব্লুটুথ কিটের VCC এবং এর মাইনাসের সঙ্গে ব্লুটুথ কিটের GND বা মাইনাস, এর অডিও লেফটের সঙ্গে ব্লুটুথ কিটের অডিও আউট, এর রাইটের সঙ্গে ব্লুটুথ কিটের অডিও রাইট এবং মাঝের অডিও গ্রাউন্ড কানেক্ট করা হয়েছে। এই দুটো জায়গায় তোমরা দুটো স্পিকার কানেক্ট করবে। এখন ব্যাটারির প্লাস ও মাইনাসে দুটো তার কানেকশন করে নেব। এই লিথিয়াম ব্যাটারিটি চার্জ করার জন্য এখানে এই রকম একটি চার্জিং মডিউল ইউজ করব, যেটা আমি এর আগের একটি ভিডিওতে বানিয়ে দেখিয়েছি, যেটার সাহায্যে তোমরা যে কোনো লিথিয়াম ব্যাটারি সহজেই চার্জ করতে পারবে। ভিডিওটি দেখতে চাইলে আই বটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ফাইভ ভোল্ট অডিও কিটটি ও ব্লুটুথ কিটটি এইভাবে চিট দিয়ে ভালোভাবে সেট করে নেব, যাতে নড়াচড়া না করে। এখন অডিও বোর্ডটির সঙ্গে দুটো স্পিকারের লাইন, ব্যাটারির লাইন এবং চার্জিং পোর্টের লাইন আস্তে আস্তে কানেকশান করছি, তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। বক্সটি অন অফ করার জন্য এখানে একটি ছোট্ট সুইচ ব্যবহার করব। ব্যাটারির প্লাস তারটি সরাসরি সুইচের সঙ্গে কানেকশান করে নেব এবং সুইচ থেকে অপর তারটি অডিও বোর্ডের প্লাস অংশে কানেক্ট করব। এখন ব্যাটারির মাইনাস তারটি অডিও বোর্ডের গ্রাউন্ড বা মাইনাসে কানেক্ট করব। এখন এই চার্জিং সার্কিটটি বক্সের উপরের এই ক্যাপটির সঙ্গে ভালোভাবে সেট করে নেব, নিয়ে এই চার্জিং পোর্টের প্লাস তারটি ব্যাটারির প্লাস এবং চার্জিং সার্কিটের মাইনাস তারটি ব্যাটারির মাইনাসের সঙ্গে কানেক্ট করে নিতে হবে।
এখন এই ব্লুটুথ JBL স্পিকারটি বাজানোর জন্য রেডি। শুধু উপরের ক্যাপটি ভালোভাবে সেট করে নিলেই হবে। তো আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, এবং এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই ক্রিয়েটিভ টেক প্রজেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো।